সম্মানিত দর্শক, ভারতে কিছু রাজ্যে কোরবানি ঈদ পালনে সমস্যা। ভারতে ঈদ বন্ধ নিয়ে এবার একই বললেন কপিল শর্মা। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। বকরি ঈদ, এটি মুসলিম সম্প্রদায়ের একটি অন্যতম উৎসব। এই ঈদের আরেক নাম হল কুরবানি ঈদ বা ঈদ উল আছা। বিভিন্ন জায়গায় এই ঈদের বিভিন্ন রকম নাম। মুসলিমরা সাধারণত দুই ধরনের ঈদ পালন করেন, ঈদ উল ফিতর ও ঈদ উল আছা। মুসলিম সম্প্রদায়ের দুটি সর্ববৃহৎ উৎসবের মধ্যে এটি অন্যতম। দুটি ঈদই শুরু হয় নতুন চাঁদ দর্শন করে। আকাশে নতুন চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশে ইসলাম ধর্মাবলম্বীরা এই উৎসবে মেতে ওঠেন। এদিন ছোট বড় নির্বিশেষে সবাই নতুন জামা পরে খোলা জায়গায় একসঙ্গে নামাজ পড়ে। তারপর সবাই সবাইকে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা জানায়। বিশ্বজুড়ে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই উৎসব পালিত হয়। ভারতের একাধিক রাজ্যে কুরবানি ঈদ পালন করা নিয়ে সমস্যা দেখা দিয়েছে। মহারাষ্ট্র সরকারের সিদ্ধান্ত, ঘরে বসে নামাজ পড়তে হবে ও অনলাইনে পশু কিনতে হবে। উত্তরপ্রদেশে বাজারই বসছে না। মুম্বাই দেওনারে সবচেয়ে বড় পশু বাজার বসে, কিন্তু এবার করোনার কারণে সব বাজার বন্ধ, ফলে সেখানে পশু পাওয়া যাবে না, অন্য বাজারও বসছে না। রাজস্থান থেকে কিছু পশু বিক্রেতা পশু নিয়ে মুম্বাই গিয়েছেন। তারা গুদাম ভাড়া করে পশু রাখছেন, ফলে যে ছাগল 20,000 টাকায় পাওয়া যেত তা 30,000 টাকাতেও পাওয়া যাচ্ছে না। এদিকে আজ কপিল শর্মা বলেন, আমি খুবই মর্মাহত হলাম যে মুসলিমদের কোরবানি করতে বাধা দেওয়া হচ্ছে, এটা আসলে ঠিক না। কারণ ভারতের সকল নাগরিকের অধিকার আছে তার উৎসব পালন করা। আপনারা যদি এমন করেন তাহলে অন্যান্য দেশেও হিন্দুদের উৎসবে বাধা দিবে মানুষ, এটা মনে রাখবেন। সম্মানিত দর্শক, কপিল শর্মার মন্তব্য নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করুন। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।